মধ্যবয়স্ক পুরুষ যারা তারা ভোররাত্রে যৌন সহবাসের আগ্রহ বোধ করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা রাত্রের প্রথম ভাগেই সহবাসের জন্য আগ্রহী হয়ে ওঠে। কিন্তু কিছু কিছু পুরুষ এবং নারী উভয়েই দুপুরে যৌন সহবাসের জন্য আগ্রহী হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আমরা রেগুলার ভিডিওগুলো আলোচনা করে থাকি আপনাদের বিভিন্ন কমেন্টসের উপরে, আপনাদের মন্তব্যের উপরে সমাধান দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় আমরা হোমিওপ্যাথিক বিভিন্ন ঔষধ নিয়ে বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা সেখান থেকে উপকৃত হন। প্রাথমিকভাবে কীভাবে এই ওষুধগুলো ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আমরা আপনাদের উপস্থাপন করে থাকি। আজকের এই ভিডিওতে আমরা যেটি আলোচনা করব, কোন ধরনের পুরুষ এবং নারীরা দুপুরে বা মধ্য দুপুরে সহবাসে আগ্রহী হয়ে ওঠে। বন্ধুরা, গবেষণায় প্রমাণিত হয়েছে যে যাদের বয়স একটু বেশি তারা ভোররাত্রে সহবাসে আগ্রহী পুরুষদের ক্ষেত্রে তাদের টেস্টোস্টেরনের মাত্রা তখন একটু ব্যালেন্স হয়। মেয়েদের ক্ষেত্রে তারা সারাদিনের পরিশ্রমের ফলে প্রথম রাত্রে সেক্স করতে আগ্রহী, তাদের পরিশ্রমের মাত্রাটা আরও বেড়ে যায় এবং সহজে ঘুম চলে আসে। এই জন্য মেয়েরা সাধারণত প্রথম রাত্রেই আগ্রহী, কিন্তু দুপুর বেলাও অনেকে সহবাসে আগ্রহী এই ব্যক্তি কারা? এই ক্লাসিফিকেশানে আছে যারা তরুণ, তরুণ পুরুষ এবং মেয়ে এই দুইজনের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। দুপুরে সাধারণত তারা বয়স যাদের কম দুপুরে সহবাসে আগ্রহী, এর কারণ হচ্ছে ইয়ং, যারা ইয়ং জেনারেশান তাদের টেনশান কম, চাপ কম, প্রেশার কম, তাদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি, তৈরি হয় বেশি, দুই দিকে সাপোর্ট। বয়স হলে তাদের টেনশান বেশি হয়, কিন্তু বয়স যাদের কম তাদের টেনশান কম, তারা আনন্দ করে, ফুর্তি করে, এনজয় করে লাইফটাকে। তাদের মধ্যে যেহেতু স্ট্রেস কম তাদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষয়ও কম। আবার উল্টার দিকে তাদের টেস্টোস্টেরন হরমোনের এই সময়ে বেশি তৈরি হয়, দুইটা সাপোর্ট। এই দুইটা সাপোর্টের ফলে তাদের টেস্টোস্টেরন হরমোনের কোনো ঘাটতি হয় না, তাদের সময় তাদের জন্য যে কোনো সময় ইরেক্ট হয় পেনিস, যে কোনো সময় তারা সহবাস করতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে যারা কম বয়স্ক মেয়ে তারা সারাদিন পরিশ্রমও করে না, অলস জীবনযাপন করে, তাদের ক্ষেত্রে যেহেতু পরিশ্রম কম হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের ক্ষয়ও কম হচ্ছে, তাদের মধ্যে ইয়ং যারা টেনশন লেস থাকে তাদের টেস্টোস্টেরনটা ব্যালেন্স হয়, সো তাদের ক্ষেত্রে যে কোনো সময় সহবাস করতে আগ্রহ তৈরি হয়ে থাকে। অল্প বয়স্ক মেয়ে যারা তাদের দুপুরেও তাদের সহবাসের আগ্রহ তৈরি হয়। আরেকটি বিষয় হচ্ছে তারা তাদের সহবাসের সময় এবং রুচি এবং চেঞ্জে সব কিছু পরিবর্তন করার মানসিকতা পোষণ করে, সুতরাং তারা রাতের যে সময়টা সেই সময়টা পরিবর্তন করার চেষ্টা করে। অধিকাংশ সময় দেখা যায় তারা ছুটির দিনে এই কাজগুলো বেশি করে, তাদের পারিবারিক চাপও কম, সারাদিন বাসায় রিল্যাক্স মোডে থাকে, সাপ্তাহিক অফিসের কাজের জন্য অন্যান্য দিনগুলোতে তাদের শারীরিকভাবে মিট করা সম্ভব যদি না হয় সেই ক্ষেত্রে তারা ছুটির দিনটাকে বেছে নেয় দিনের বেলা সহবাসের জন্য উপযোগী করতে, বা তারা ইন্টারকোর্সের জন্য আগ্রহ হয়। এর পিছনে এই দুটো কারণই বিদ্যমান। আমরা তিনটি বিষয় উপস্থাপন করেছি, ভোররাত, রাতের প্রথম ভাগ এবং দুপুর। এই বিষয়গুলো অ্যাডজাস্ট করার এবং এই বিষয়গুলো সম্পর্কে যদি কারো ধারণা থাকে তাহলে তারা সেক্সুয়াল লাইফটি ইজিলি পার করতে পারবে এবং তাদের দাম্পত্য জীবনে কোনো কলহ তৈরি হবে না। এছাড়া গবেষণা এটিও বলেছে যে ইন্টারকোর্সের জন্য অর্থাৎ সেক্সের জন্য বা সহবাসের জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম বেঁধে দেওয়া হয়নি, কোনো সময় করলে ক্ষতি হবে বা কোনো সময় করা খারাপ, এই ধরনের কোনো মেসেজ তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু ওই সময়টাতে তাদের পজিটিভ যে রেসপন্সিবিলিটি সেই বিষয়গুলো বলা হয়েছে, এই সময়টাকে তারা কাজে লাগাইতে পারে। কিন্তু অন্য সময় বয়স্ক ব্যক্তিরা অন্য যে কোনো সময় সেক্স করতে পারে বা ইন্টারকোর্স করতে পারে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না। এটি গবেষণার ফলাফল, এটি আপনারা প্রাথমিকভাবে মেসেজ হিসেবে মাথায় রাখবেন এবং আপনাদের দাম্পত্য জীবনে এই মেসেজগুলো কাজে লাগবে বলে আমরা মনে করি। যারা আমার চ্যানেলটি রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাদেরও দায়িত্ব আছে। ভিডিও যদি পছন্দ হয় লাইক করে দেবেন, আর যারা নতুন তাদেরকে বলছি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, প্লাস আপনাদের দায়িত্ব হচ্ছে একটি লাইক দেওয়া, যাতে ভিডিওর র্যাঙ্ক বেড়ে যায় এবং আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।